হ্যালো স্টুডেন্ট এখন আমি তোমাদের সামনে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্স যে সাবজেক্টটা সেই সাবজেক্টের মক পেপার ওয়ানটা নিয়ে ডিসকাশন করেছি এখন আমি তোমাদের সামনে মক পেপার টুটা নিয়ে ডিসকাশন করব তো দেখো প্রথম কোশ্চেন বলেছে অর্থবিদ্যাকে বলা হয় ড্যাশ বিজ্ঞান অর্থবিদ্যাকে কিসের বিজ্ঞান বলা হয় দেখো কারেক্ট অ্যান্সার হবে অর্থবিদ্যাকে আমরা নির্বাচনের বিজ্ঞান বলে থাকি এবার বলেছে যে কোনো অর্থ ব্যবস্থায় বলছে যে কোনো অর্থ বলেছে যে কোনো অর্থ ব্যবস্থার কেন্দ্রীয় সমস্যাগুলি হলো তিনটি ঠিক আছে কেন্দ্রীয় সমস্যাগুলি কটা তিনটা তারপর বলেছে তিন নম্বর কোশ্চেনটা বলছে এক নম্বর তিনের দাগ তিন নম্বর কোশ্চেনে এক নম্বর পয়েন্ট বলেছে মানে তিনটে তিনটে বিবৃতি দিয়েছে বলছে সত্য মিথ্যা বলেছে বলছে উৎপাদনের উপকরণ এবং কারিগরি কৌশল অপরিবর্তিত থাকলে একটি দেশ দুটি দ্রব্যের যে বিভিন্ন সমন্বয় যে বিভিন্ন সম্ভাব্য সমন্বয় উৎপাদন করতে পারে তার সংযোগকারী রেখাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে তো তো এটা ঠিক উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে উপকরণ এবং কারিগরি কৌশল অপরিহিত থাকলে একটি দেশ দুটি দ্রব্যের যে বিভিন্ন সম্ভাব্য সমন্বয় উৎপাদন করতে পারে তার সংযোগ রেখাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক উৎপাদন সম্ভাবনা রেখাকে রূপান্তর রেখা বলা হয় এটাও ঠিক এবং লাশ উৎপাদন অবতল হয় এটাও ঠিক তাহলে এখানে অর্থ ব্যবস্থাকে কেন্দ্রীভূত অর্থ ব্যবস্থাও বলা হয় কোন অর্থ ব্যবস্থাকে আমরা কেন্দ্রীভূত অর্থব্যবস্থা বলে থাকি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে নেক্সট মানে কলম ওয়ান এর সাথে কলম টু টা মেলাতে হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর অবতল হয় ঠিক আছে মূল বিন্দু অবতল হয় অর্থনীতির জনক অর্থনীতি জনক কাকে বলে অ্যাডাম স্মিথকে তাহলে সিটটা হবে দুই মিশ্র অর্থ ব্যবস্থা সরকারি ও বেসরকারি উদ্যোগ বা সরকার মিশ্র অর্থ ব্যবস্থা করে যে অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অবস্থান করে মানে ডিটটা হবে চার ওই যে দিজে না নিচে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহ অবস্থান থাকে এবার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি দাম ব্যবস্থার দ্বারা কেন্দ্রীয় সমস্যার সমাধান হয় এটা হবে তিন আর রইল বাকি উৎপন্ন সম্ভাবনা মূলবন্ধু অবতল হয় এটা ক্রমবর্ধমান প্রান্তিক পরিবর্তন হারের জন্য বিদ্যা হবে তোমার কত এক কোন অপশনটা আসছে দেখো এটা হবে তিন হবে এক দুই বিবৃতি চার কারণ দিয়েছে সম্পদের অভাব যে কোনো দেশের সমস্ত অর্থনৈতিক সমস্যার একটি প্রধান কারণ ওরা কোশ্চেনে বলেছে সম্পদের অভাব ঠিক আছে যে কোনো দেশের অর্থনৈতিক সমস্যার একটি প্রধান কারণ এটা ঠিক দিয়েছে বিবৃতি সঠিক কারণটা সঠিক কিন্তু দেখো মানুষের অভাব অসীম মানুষের অভাব অসীম ঠিক কিন্তু এখানে যে বিবৃতি দিয়েছে তাহলে বিবৃতির কারণ বা লজিক কিন্তু এটা নয় তাহলে কারেক্ট অ্যান্সার হবে এইটা এ এবং আর ওয়াই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় নেক্সট কমর আসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ল অব ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অনুযায়ী কোন দ্রব্যের ভোগ মানে কোনো একটা দ্রব্য যত বেশি তুমি ভোগ করতে থাকবে ঠিক আছে কোনো একটা দ্রব্য যত বেশি তুমি ভোগ করতে থাকবে তার সঙ্গে সেই দ্রব্য থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ কি হবে কমতে থাকবে কমতে থাকবে মানে হ্রাস পাবে কারেক্ট অ্যান্সার এবার আবার সারণি মেলানো বলছে কমন আসমান প্রান্তিক উপযোগ বিধি কি মৌলিক মনস্তাত্ত্বিক বিধি মানে এটা হবে তোমার তিন এমআরএস হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল নিরপেক্ষ রেখার ঢালটাই হচ্ছে এমআরএস এটা হচ্ছে এক নিরপেক্ষ মানচিত্র হবে নিরপেক্ষ রেখার পরিবার সিটটা হবে দুই তাহলে এটা তিন বিটটা এক সিটটা দুই হবে ননম বলছে মোট উপযোগ মোট উপযোগ সর্বাধিক হয় মোট উপযোগ যখন সর্বাধিক হয় প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয় দেখো মোট উপযোগ যখন সর্বাধিক হয় প্রান্তিক উপযোগ তখন কি হয় প্রান্তিক জিরো হয় তো মানে এই এই যে এই স্টেটমেন্টটা ভুল দিয়েছে মানে এটা ট্রু নয় এটা ফলস বাজেটের রেখার ধার হল দুটি দব্যের অনুপাত এটা ঠিক দিয়েছে গিফেন দব্য চাহিদা হতে ব্যতিক এটা ঠিক দিয়েছে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো প্রথমটা ফলস ট্রু ট্রু এই যে তিন নম্বর পয়েন্টটা হবে ফলস ট্রু ট্রু এবার বলছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলছে মোহন এবং সোহম ঠিক আছে বলছে মোহন এবং সোহম দুই বন্ধু একসঙ্গে একটি ঘরে বসবাস করে মোহন বার্গার এবং পিৎজা খুব পছন্দ করে যদিও সোহম ভারতীয় খাদ্য উপভোগ করে সোহম ধূমপাই কিন্তু মোহন ধূমপাই নয় সোহম যখন একা থাকে তখন সে ধূমপান করে এবং সে একটি বিশেষ ব্র্যান্ডের সিগারেট বুক করে সবসময় তাদের ক্লাসের পর দুজনই আইসক্রিম খায় কাছের দোকান থেকে এবং দুজনেই আইসক্রিম ভীষণ পছন্দ করে সোহমের কাছে সিগারেটের চাহিদা কি সোহমের কাছে সিগারেটের চাহিদাটা কি ঠিক আছে দেখো সোহম আর মোহন দুই বন্ধু সোহম আর মোহন দুই বন্ধু এর মধ্যে কে ধূমপান করে একটু ভালো করে দেখে নাও মোহন হচ্ছে ধূমপান করে মোহন হচ্ছে সরি মোহন ধূমপান করে না হে কিন্তু সোহম ধূমপান করে ঠিক আছে সোহম যে ধূমপান করে না মানে স্মোকিং করে ও যে সিগারেট খায় ও বিশেষ ব্র্যান্ডের সিগারেট খায় তো সোহমের কাছে সোহমের কাছে সিগারেটের চাহিদা কি স্থিতিস্থাপক হবে ঠিক আছে সোহমের কাছে সিগারেটের চাহিদাটা কি স্মৃতিস্থাপক এখানে কারেক্ট অ্যান্সার কি হবে সোহমের কাছে সিগারেট চাহিদা সোহমের কাছে সিগারেটের চাহিদা কি হবে সোহমের কাছে সিগারেটের চাহিদা এখানে আমি কি বললাম স্মৃতিস্থাপক বললাম না সোহমের কাছে সিগারেটের চাহিদা হবে অস্থিতিস্থাপক ঠিক আছে অস্থিতিস্থাপক ঠিক আছে অস্ত্রী অ্যাকচুয়ালি কি হয় দেখা যে যত বিলাস দ্রব্য বল ব্র্যান্ডেড গুডস এর ক্ষেত্রে না চাহিদাটা কেমন হয় অস্ত্রী হয় ঠিক আছে তো তো সৌমের কাছে সিগারেটের চাহিদা অস্থিতিস্থাপক এবার বল সংখ্যা বাচক পদ্ধতিতে উপযোগের একক হিসেবে কি পরিচিত ইউটিলস ইউটিলস ঠিক আছে ইউটিলস তাহলে কি বললাম সংখ্যা বাচক উপযোগ সংখ্যাবাচক উপযোগ বলতে উপযোগের একটা বোঝাই আমরা ইউটিলসকে বুঝি যদি সোহম এবং মোহন দুজনেই প্রতিদিন আইসক্রিম খায় তাহলে তারা দুজনে দুজনে কতটা ভোগ করবে যদি আইসক্রিম বিনামূল্যে পাওয়া যায় যদি আইসক্রিম বিনামূল্যে পায় তাহলে কতটা আইসক্রিম খাবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রান্তিক উপ যতক্ষণ না পর্যন্ত প্রান্তিক উপযোগ শূন্য হয় যতক্ষণ না পর্যন্ত প্রান্তিক উপযোগ শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আইসক্রিম খেতে থাকবে বলছে নিচের কোনটি পরস্পরের বিকল্প দ্রব্য নিচের কোনটি পরস্পরের বিকল্প দ্রব্য কোনটা দেখো চা কফিও বিকল্প দ্রব্য বিকল্প দ্রব্য হবে এ এবং বি যদি চিনির দাম বৃদ্ধি পায় তাহলে চায়ের চাহিদা কি হবে চিনির দাম বৃদ্ধি পেলে চিনির দাম যদি বেড়ে যায় ঠিক আছে চিনির দাম যদি বেড়ে তাহলে চায়ের চাহিদা কমে যাবে চায়ের চাহিদা কমে যাবে হ্রাস পাবে আবার সারণী মেলানো বলছে চাহিদা রেখা চাহিদা রেখা বরাবর পরিবর্তন আচ্ছা চাহিদা রেখা স্থানান্তর চাহিদা রেখা স্থানান্তর বলে চাহিদা রেখার স্থানান্তর হচ্ছে ঠিক আছে আর একটা কি বলছে সাধারণ দ্রব্য চাহিদা রেখা দেখো এখানে বোঝানোর চেষ্টা করি চাহিদা রেখা স্থানান্তর মানে আগে একটা চাহিদা রেখা ছিল এখন চাহিদা রেখা স্থানান্তর হচ্ছে ঠিক আছে চাহিদা রেখা স্থানান্তর হচ্ছে এই স্থানান্তর হচ্ছে এটা তোমার বাড়তেও পারে বাড়তেও পারে আবার কমতেও পারে দেখো আমি বলেছি চাহিদা চাহিদা রেখা স্থানান্তর হবে চাহিদা বিটটা হবে দুই ঠিক আছে সাধারণ হচ্ছে ধনান্ত ধনাত্মক আয় প্রভাব হবে আর রেখা বরাবর পরিবর্তন হবে এক চাহিদার রাস্তি চাহিদার রাস্তি চাহিদা রেখা বরাবর পরিবর্তন এখানে কোন অ্যানসারটা হবে এখানে এইটা হবে এ এক বি দুই সি তিন বিবৃতি চোদ্দটা কি চাহিদা রেখা দ্রব্যের দামের সঙ্গে চাহিদার ব্যস্ত সম্পর্ক নির্ধারণ দেখো চাহিদা রেখার সঙ্গে দ্রব্যের দামে কেমন সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক এটা সঠিক দিয়েছে এই স্টেটমেন্টটা কমর আসমান প্রান্তিক উপযোগ কোন দ্রব্যের ভোগ বৃদ্ধির সঙ্গে সেই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় এই বিবৃতি ঠিক দিয়েছে কিন্তু যে বিবৃতি দিয়েছে বিবৃতির এগেন্সে যে কারণ দিয়েছে এটা কি সঠিক না এটা সঠিক নয় তাহলে কারেক্ট আনসার এটা হবে বলছি যদি দামের ফাইভ পার্সেন্ট ফলে চাহিদা দশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে চাহিদা দাম কত হবে চরম চরম মান কত হবে দুই হবে দেখো দেখিয়ে দিচ্ছি ফর্মুলা কি জানি আমরা হয় চাহিদা পরিবর্তন কত দশ চাহিদা পরিবর্তন দশ ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন পাঁচ তাহলে দশকে পাঁচ দুই বলছে যখন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় প্রান্তিক উৎপাদন ভালো করে দেখো কোশ্চেনটা কি বলছে যখন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় ঠিক আছে যখন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় তখন মোট উৎপাদন কি হবে মোট উৎপাদন বৃদ্ধি পায় মোট উৎপাদন বৃদ্ধি পায় কি হারে ক্রমবর্ধমান হারে কি হবে ক্রমবর্ধমান হারে এই দেখো এই আনসারটা হবে এই আনসারটা হবে কারেক্ট মোট উৎপাদন বৃদ্ধি পায় ক্রমবর্ধমান হারে এটা হবে কারেক্ট আনসার তারা বলেছে সতেরোটা বলেছে যখন মোট উৎপাদন সর্বোচ্চ তখন প্রান্তিক উৎপাদন শূন্য সবচেয়ে বেশি মানুষ শূন্য হয় ঠিক আছে যখন গড় উৎপাদন হ্রাস পায় যখন গড় উৎপাদন হ্রাস পায় তখন প্রান্তিক উৎপাদনও হ্রাস পায় ঠিক আছে এটাও ঠিক দিয়েছে গড় উৎপাদন যখন কমবে প্রান্তিক উৎপাদন কমবে কিন্তু প্রান্তিক উৎপাদন বেশি কম বলছে গড় উৎপাদন যখন বৃদ্ধি পায় ঠিক আছে গড় উৎপাদন যখন বৃদ্ধি পায় প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় তার মানে এখানে তিনটেই ঠিক এখানে তিনটেই ঠিক তাহলে সতেরো কারেক্ট আনসার হবে এটা প্রথমটা তারপর দেখে ছোট্ট একটা অঙ্ক দিয়েছে টেবিল দিয়েছে টেবিলটা টেবিলটা আগে পূর্ণ পূর্ণ করি করি দেখো এখানে পরিমাণ দিয়েছে এক আর মোট আয় দিয়েছে আঠেরো মোট আয় আমরা ইংরেজিতে বলি টোটাল রেভিনিউ টি আর জামকে বলি পি ঠিক আছে কোয়ান্ট্রি বলি কি তাহলে এই কিউর সাথে পি পি গুণ গুণ সাথে করলে হয় টি আর তাহলে একের সাথে যদি আমরা আঠেরো গুণ করি তাহলে আঠেরো হবে বোঝা গেল তাহলে এই ঘরটায় আঠারো ফিল আপ হয়ে গেল এবার দেখো দুই এর সাথে ষোলো গুণ করলে এটা হবে বত্রিশ ঠিক আছে কিন্তু তিনের সাথে কত গুণ করলে বিয়াল্লিশ হয় চোদ্দ গুণ করলে বিয়াল্লিশ হয় চারের সাথে বারো গুণ করলে আটচল্লিশ হবে বিয়াল্লিশ ছিল আটচল্লিশ আনসার হবে ছয় ওরা আমাকে জানতে চেয়েছে দেখো ওরা বলেছে এক নম্বর ইউনিটের অ্যান্সার জানতে চেয়েছে বলছে একক দ্রব্য উৎপাদনে দাম কত এই দেখো দাম হচ্ছে আঠেরো আর প্রান্তিক আয় কত আঠেরো গোল করে দিলাম দেখো অ্যান্সার আঠেরো আঠেরো তারপর ওরা জানতে চেয়েছে দু নম্বর উপাদানে মোট আয় কত দু নম্বর উপাদানে মোট আয় হচ্ছে বত্রিশ তাহলে প্রথম অ্যান্সার আঠেরো তারপরে আঠেরো তারপর বত্রিশ দেখো আঠেরো আঠেরো বত্রিশ দাগ দিলাম ঠিক আছে তো তারপর কি বলছে তিন নম্বরে তিন নম্বরে অ্যান্সার কত বলছে দেখো চোদ্দ দেখো তিন নম্বরের চোদ্দার হবে পুরোটা ফিল আপ করে দিলাম উনিশ এসি যখন বৃদ্ধি পায় এমসিইউ তখন কি হয় এসি যখন বৃদ্ধি পায় এমসি তখন বৃদ্ধি পায় আছে এখানে এখানে আছে কোনো অপশান এসি যখন বৃদ্ধি পায় এমসিউ তখন বৃদ্ধি পায় তাহলে কারেক্ট অ্যান্সার হবে এসি যখন বৃদ্ধি পায় এমসি তখন বৃদ্ধি পায় ঠিক আছে এমসি বৃদ্ধি পায় কিন্তু এই অপশনটা দেখা যাচ্ছে না না এসি যখন বাড়ে এমসি তখন বাড়ে কে বেশি হারে বাড়ে এমসি বেশি হারে বাড়ে এসি যখন বাড়বে এমসিও তখন বাড়বে এসি যখন বাড়বে এমসিও তখন বাড়বে কিন্তু কে বেশি হারে বাড়বে এমসি বেশি হারে বাড়বে এমসি বেশি হারে বাড়বে বাট এই অপশনটা দেয়নি কিন্তু এটা তো কারেক্ট অ্যান্সার এটা দেয়নি কি করা যেতে পারে আমি বলে দিলাম এসি যখন বাড়বে এমসি তখন বাড়বে কে বেশি হারে বাড়বে এমসি বেশি হারে বাড়বে ঠিক আছে তার মানে বোঝা গেল কোশ্চেনটা আমি আগে কনসেপ্টটা বলে দিলাম এসি যখন বাড়বে এমসি তখন বাড়বে তাহলে এমসি যে বাড়বে এমসি কার তুলনায় বেশি বাড়বে এসির চেয়ে বেশি বাড়বে এসির চেয়ে বেশি তাহলে লিখেছে এসি যখন বাড়বে এমসি তখন বাড়বে তখন এমসি এসির চেয়ে বেশি বাড়বে এসির চেয়ে বেশি দেখো এটা হবে কারেক্ট আছে এসির চেয়ে বেশি যখন উৎপাদনের পরিমাণ শূন্য যখন উৎপাদনের পরিমাণ শূন্য তখন আমরা কি জানি আমরা ফর্মুলা কি জানি টোটাল কস্ট বের করার ফর্মুলা জানি ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট মানে মোট ব্যয় বের করার ফর্মুলা স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয় বলছি বলছে বলছে উৎপাদন যখন শূন্য উৎপাদন যখন শূন্য তখন ভেরিয়েবল কস্ট কত হবে শূন্য হবে তাহলে ফিক্স কস্ট বরাবর করতেই হবে তাহলে টিসি ইকুয়াল টু এক্স কি বলতে পারি উৎপাদন যখন শূন্য ফার্মের মোট ব্যয় হবে স্থির ব্যয় ফার্মের মোট ব্যয় হবে স্থির ব্যয় মানে টিএফসি সমান নেক্সট 21 ড্যাশ অর্থে পরিসংখ্যান মানে তথ্য সংগ্রহ বহুবচন অর্থে ঠিক আছে তো নেক্সট কোন সংস্থা কর্তৃক সংগৃহীত প্রাথমিক রাশি তথ্য হতে যদি বর্তমান অনুসন্ধানকারী তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তখন তাকে কি রাশি তত্ত্ব বলে আবার বলছি কোন সংস্থা কর্তৃক মানে কোন সংস্থা কর্তৃক সংগৃহীত প্রাথমিক রাশি তত্ত্ব থেকে যদি বর্তমান অনুসন্ধান করে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তখন তাকে কি রাশি তত্ত্ব বলে তাকে গৌণ রাশি তত্ত্ব বা মাধ্যমিক গৌণ বা মাধ্যমিক হবে তেইশ তিনটে স্টেটমেন্ট দিয়েছে সঠিক সত্য মিথ্যা জানতে যে সমস্ত চলক শুধুমাত্র কয়েকটি বিচ্ছিন্ন মান গ্রহণ করে থাকে এবং মানগুলি কখনই ভগ্নাংশ নয় সেই সমস্ত চলকগুলি হল বিচ্ছিন্ন চলক ঠিক আছে এটা হচ্ছে সত্য এটা হচ্ছে সত্য বিচ্ছিন্ন চলক এটাকেই বলা হয় ছাত্র ছাত্রীদের উচ্চতা দিনের তাপমাত্রা এইগুলো বিচ্ছিন্ন চলকের উদাহরণ না এইগুলো কিন্তু অবিচ্ছিন্ন চলকের উদাহরণ তেমন এটা ভুল দিয়েছে তারপর পরিবারের সদস্য সংখ্যা ছাত্রদের সংখ্যা হলো অবিচ্ছ এটা বিচ্ছিন্ন চলকের উদাহরণ এটাও ভুল দিয়েছে তাহলে কারেক্ট আনসার হবে ট্রু ফলস ফলস এই যে এই আনসারটা হবে চব্বিশ অনুসন্ধান কাজের জন্য সংগীত কাঁচামালকে পরিসংখ্যান পরিসংখ্যান ড্যাশ বলে পরিসংখ্যান রাশি তথ্য বলে পরিসংখ্যান রাশি তথ্য বলে তারপর দেখো একটা পড়ি আমরা কি বলেছে বলছে নিচের অনুচ্ছেদ অনুচ্ছেদটি পড়ে নিম্নের প্রশ্নগুলি উত্তর দাও তথ্য সংগ্রহ একটি পরিসংখ্যান বিশ্রণের প্রথম ধাপ তথ্য সংগ্রহ করা যেতে পারে হয় প্রাথমিক উৎস থেকে অথবা মাধ্যমিক বা গৌণ উৎস থেকে প্রাথমিক তথ্য দিয়ে আসল কারণ এটি প্রথমবার আমাদের সংগ্রহ করা হচ্ছে তথ্য সংগ্রহের পরবর্তী ধাপ হলো তথ্যগুলিকে সংগঠিত করা কারণ কাঁচা তথ্যগুলিকে আরও পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা যাবে না গুণগত গুণগত প্রকৃতির উপর ভিত্তি করে তথ্যের শ্রেণীবিভাগের বিভিন্ন পদ্ধতি রয়েছে ঠিক আছে বিভিন্ন পদ্ধতি রয়েছে প্রথমে বলেছে সময়ের ওপর ভিত্তি করে তথ্যের শ্রেণীবিভাগ হচ্ছে দেখ একটা ভৌগোলিক শাড়ি আর একটা কি দিয়েছে একটা ভৌগোলিক শাড়ি একটা হচ্ছে কালান্ন তাহলে দুটোই হবে কারেক্ট হাসা আশা তথ্য সংগ্রহ করা যায় প্রাথমিক ক্ষেত্র থেকে মাধ্যমিক ক্ষেত্র উভয় উৎস থেকে তো যে গুণগত বৈশিষ্ট্যসম তথ্যগুলিকে বলা হয় অ্যাট্রিবিউট বা গুণাবলী এটা এটা করে দিলাম এবার দেখো একটা অঙ্ক দিয়েছে একটি অবিচ্ছিন্ন দলবদ্ধ তথ্য এক থেকে পাঁচ আমি তোমাকে লিখে লিখে দেখা যায় বোঝাতে সুবিধা হবে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ঠিক আছে তো তারপর হচ্ছে ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ কোশ্চেন পরে পড়বো এই যে এই যে এই যে ক্লাসটা দিয়েছে দেখতে পাচ্ছ তো এই যে ক্লাসটা দিয়েছে এটাকে কি ক্লাস ইন্টারভেল বলে আমরা শিখেছিলাম এটাকে বলা হয় ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল এটাকে বলা হয় ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল আমরা বারবার ক্লাসে অঙ্ক করাই যখন আমরা ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো করেছিলাম ওখানে বলেছিলাম যদি কোশ্চেনে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল থাকে ওটাকে তোমার এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল নিতে হবে কি করে করতে হবে দেখো এই যে পাঁচ এই যে পাঁচ আর এখানে ছয় গ্যাপ কত এক যদি গ্যাপ থাকে যদি গ্যাপ থাকে না

এর শ্রেণী প্রসার হলো শ্রেণী প্রসার শ্রেণী দুটো গ্যাপটা বললাম পাঁচ থেকে পাঁচ পয়েন্ট পাঁচ শ্রেণী প্রসার বা গ্যাপটা কত করে হচ্ছে পাঁচ করে হচ্ছে এটাই জানতে চেয়েছে বলছে কোনো শ্রেণী বিভাগে ঠিক মাঝের যে মানটি থাকে তাকে কি বলে শ্রেণীর মধ্যবিন্দু বলে মধ্যবিন্দু নেক্সট বলেছে যদি একজন ভোক্তা তার আয়ের সিক্সটি পার্সেন্ট ব্যয় করে খাদ্যের জন্য তাহলে পাইচিতে পরিমাপ কি হবে মানে একজন ব্যক্তি ঠিক আছে যত টাকা আয় করে তার সিক্সটি পার্সেন্ট কোথায় খরচা করে খাওয়া দাওয়ার পেছনে খরচা করে তাহলে পাইচিতে দেখালে কত পাইচিত্ত মানে ডিগ্রিতে বলতে হবে ডিগ্রিতে তার মানে এই যে সিক্সটি পার্সেন্ট বেরোলো এসে তিন পয়েন্ট ছয় গুণ করবে তাহলে ডিগ্রি বেরিয়ে যাবে আর সিক্সটি পার্সেন্ট সঙ্গে তিন পয়েন্ট ছয় মানে ষাটের সাথে তিন পয়েন্ট ছয় যদি গুণ করো তাহলে বেরিয়ে দুশো ষোলো ডিগ্রি এটা হবে কারেক্ট অ্যান্সার সঠিক জোন নির্ণয় করো ছকের মাধ্যমে উপস্থাপনা ঠিক আছে ছকের মাধ্যমে উপস্থাপনা তাহলে ছকের মাধ্যমে উপস্থাপনা কি হতে পারে মানে অ্যান্সার কারেক্ট অ্যান্সার ছকের মাধ্যমে উপস্থাপনা হবে দুই তথ্য সারি এবং স্তম্ভে উপস্থাপন করা হয় পাঠ্য উপস্থাপনা কি হতে পারে তথ্য পাঠ্য আকারে উপস্থাপন করা হয় বিটটা হবে তিন আর চিত্রগত উপস্থাপনা রেখাচিত্রের সাহায্যে তথ্যের উপস্থাপনা সিটটা হবে এক এটাই হবে যখন করা হয় ঠিক আছে তো তখন তাকে কালীন শ্রেণি বলে ঠিক আছে এটা পুরো ঠিক কোনো সমস্যা নেই তারপর কালি মার্ক মানে যেটাকে আমরা ট্যালি মার্ক বলে থাকি ঠিক আছে যেটাকে আমরা ট্যালি মার্ক বলে থাকি ট্যালি মার্ক নির্ধারণ করে শ্রেণী পরিসংখ্যা একদম ঠিক বলে বলেছে প্রত্যেকটি শ্রেণী চলকের যে মোট মান সংখ্যা তাকে শ্রেণী পরিসংখ্যা বলে ঠিক আছে প্রত্যেক এটা ভুল দিয়ে প্রত্যেকটি শ্রেণী প্রসারের চলকের যে মোট মান সংখ্যা এটাকে শ্রেণী পরিসংখ্যা বলে না শ্রেণী পরিসংখ্যা বলেন তো শ্রেণী পরিসংখ্যা জিনিসটা কি প্রতিটা ধরো ক্লাস ইন্টারভিউ ধরো জিরো থেকে দশ জিরো থেকে দশ নাম্বার পেয়েছে পাঁচজন এটাকে বলা হয় এই শ্রেণীর পরিসংখ্যা তো এখানে বলে প্রত্যেকটি শ্রেণী প্রসারে প্রত্যেকটি শ্রেণী প্রসারের চলকের যে মোট শ্রেণী এটা বলে না এটা ভুল দিয়েছে এটা ভুল দিয়েছে এটা হবে না কারেক্ট ঠিক আছে তো তার মানে কারেক্ট অ্যান্সার হবে ট্রু ট্রু ফলস এটা হবে প্রথমটাই হবে নেক্সট বলছে যে লেখচিত্রের মাধ্যমে কমযৌগিক পরিসংখ্যা বিভাজন প্রকাশ করা হয় তাকে বলে দণ্ড চিত্র কি বললাম ওরা কোশ্চেনে বলেছে যে লেখচিত্রের মাধ্যমে কমযৌগিক পরিসংখ্যা মানে যে গ্রাফের মাধ্যমে কমযোগিক পরিসংখ্যা বিভাজন করা হয় কমযোগিক পরিসংখ্যা বিভাজন করা হয় কোন গ্রাফের মাধ্যমে অজাইফ অজাইফ ওরা দণ্ড চিত্র এটা ভুল দিয়েছে বলছে ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে বলা হয় প্রাথমিক তথ্য ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য আমরা পাই তাকে প্রাথমিক তথ্য বলে না এটা ভুল কতগুলি সমান পোস্তে এবং পরস্পরের সঙ্গে সমান দূরত্বে ঠিক আছে অবশ্যই লেখেছি থেকে আয়ত বলে দেখো আয়ত কেমন দেখতে হয় ছবিটা দেখে দিচ্ছি দেখো এরকম হলো তারপর এরকম যাবে তারপর এরকম তারপর ধরো এরকম যেতে পারে এরকম 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 হয় এরকম হচ্ছে আয়ত বোঝা কতগুলি সমান পোষ ঠিক আছে সমান পোষে এবং পরস্পরের সঙ্গে সমান দূরত্বে দূরত্ব মনে হয় দূরত্ব নেই লেখা আয়ত লেখ বলে না যদি বলতো পরস্পরের সঙ্গে সমান দূরত্বে কতগুলি সমান পোস্ত এবং পরস্পর সঙ্গে সমান দূরত্বে এটাকে তুমি দণ্ডচিত্ত বলতে পারো বাট এটাকে আয়ত লেখ বলে না এটাও ভুল তো তিনটেই ফলস এটা হবে নেক্সট বত্রিশ একটি ছকের দিক থেকে ডান দিকে সারিকৃত রাশিমালার বিবরণ বিবরণ লিপি প্রকাশ করা হয় স্তম্ভ এটা তো সঠিক এটা তো সঠিক ঠিক আছে এর কারণ যেটা দিয়েছে এই স্টেটমেন্ট সঠিক কিনা দেখতে হবে পরিসংখ্যানিক তথ্যকে নিয়মতান্ত্রিকভাবে এবং স্তম্ভে সাজিয়ে উপস্থাপন করার পদ্ধতিকে সারণীকরণ বলে ঠিক আছে এটাও তো সঠিক এটাও সঠিক ঠিক আছে কিন্তু ওরা যে বিবৃতি দিয়েছে বিবৃতির পেছনে যে কারণটা দিয়েছে এটা সঠিক নয় তার মানে এই অ্যান্সারটা হবে গাণিতিক গড় সহজেই গণ্য গণনা করা যায় একদম ঠিক অত্যন্ত ক্ষুদ্র বা বৃহৎ মানে তারা গাণিতিক গড় ভীষণভাবে প্রবাহিত হয় ঠিক আছে এটাও ঠিক গুণত্বরীয় গড় সহজে বোধগম্য হয় না এটাও ঠিক তার তিনটেই ঠিক দিয়েছে তাহলে এইটা প্রথমটা তারপর বলেছে একটা অঙ্ক দিয়েছে মধ্যমা মধ্যমার অঙ্ক তোমরা জানো মধ্যমার নিয়মটা কি প্রথমে ছোট থেকে বড় সহায়তা হয় এটা তো কোশ্চেন ছিল এটা কোশ্চেন ছোট থেকে বড় সাজাতে হবে ছোট থেকে বড় সাজানো আছে না ছোট থেকে বড় সহায়তা মধ্যমা করতে গেলে ছোট থেকে বড় সহায়তা ছোট থেকে বড় সাজাই প্রথমে আমরা লিখবো তেত্রিশ ঠিক আছে তেত্রিশের পর ছোট সংখ্যা কত আছে আট সরি আটচল্লিশ হয় না তেত্রিশের এর পর থাকতেন তেত্রিশ তেত্রিশ এর পর ছোট সংখ্যা আছে তোমার আটচল্লিশ প্রথমে সংখ্যা তেত্রিশ তারপর হচ্ছে তোমার আটচল্লিশ ঠিক আছে তারপর হচ্ছে আটষট্টি তারপর হচ্ছে সত্তর ঠিক আছে তারপর আশি বিরাশি ছিয়াশি তাহলে এই কটায় ছোট সংখ্যা আছে তাহলে ছোট থেকে বড় সাজানো আছে পুরো সুন্দর করে দেখে নাও তেত্রিশ লিখলাম তারপর লিখলাম আটচল্লিশ তেত্রিশের পর লিখলাম আটচল্লিশ তারপর লিখলাম আটষট্টি সত্তর আশি বিরাশি ছিয়াশি তাহলে কটা সংখ্যা তিনটে তিনটে ছটা সাত প্লাস বের করার ফর্মুলা হচ্ছে বা মধ্যম বের করা এন প্লাস ওয়ান বাই টু তাই দেখুন সাত প্লাস এক বাই আট বাই দুই মানে চার চার নম্বর টার্ম চার নম্বর কারেক্ট অ্যান্সার হবে সত্য এটাই হওয়া উচিত সত্তর কারেক্ট অ্যান্সার সত্য এখানটা আমি দেখায় ওখানে দেখালাম তো তেত্রিশ প্রথমে লিখলাম তেত্রিশ তারপর হচ্ছে তোমার আটচল্লিশ ঠিক আছে তেত্রিশ আটচল্লিশ তারপর আটষট্টি তারপর সত্তর কি লিখলাম তেত্রিশ আটচল্লিশ আটষট্টি সত্তর তারপর আশি বিরাশি ছিয়াশি মিডিয়ান বের করার প্রমাণে এই মাত্র বললাম এন প্লাস ওয়ান বাই টু মানে তিন তিন ছয় এক সাত সাত প্লাস এক বাই দুই মানে আট বাই দুই মানে ফোর টার্ম ফোর টার্ম ফোর টার্ম কত এখানে এখানে ফোর টার্ম হচ্ছে তোমার কারেক্ট আনসার সত্তর হওয়া উচিত এখানে তো সত্তর নেই অপশান তাহলে কি লিখবে আনসার কোনোটি নয় এটা হবে কারেক্ট আনসার ঠিক আছে পঁয়ত্রিশ একশো জন ছাত্রের গড় নাম্বার বলেছে চল্লিশ পরবর্তীকালে দেখা গেল ঠিক আছে পরবর্তীকালে দেখা গেল যে একটি নম্বর ভুল কমে তিরাশি নেওয়া হয়েছে ভুল করে তিরাশি নেওয়া হয়ে গেছিল ঠিক আছে যার প্রকৃত নম্বর তিপ্পান্ন নেওয়া হয়েছিল গাণিতিক গড় কত তাহলে গাণিতিক গড় বের করার ফর্মুলা আমরা কি জানি এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন গাণিতিক গড় বলেছে চল্লিশ কতজন ছাত্রের একশো জন ছাত্র এখানে লিখলাম এক্স তাহলে সামেশন এক্স কত হলো সামেশন এক্স হয়ে যাবে তোমার চল্লিশ ইন্টু একশো করলে চার হাজার কিন্তু এই যে চার হাজার বের করলাম এটা তো ভুল এটা তো ভুল বলছে তুমি যে এই যে টোটাল চার হাজার বের করেছিলে তখন ভুল করে চার হাজার বের করছো কোনো একটা নাম্বার ভুল করে তিরাশি নেওয়া হয়ে গেছিল ঠিক আছে তিপ্পান্নর বদলে তিপ্পান্ন নেওয়া উচিত ছিল তুমি তিরাশি নিয়ে নিয়েছিলে তাহলে যেটা নিয়েছিলে এটা ঠিক করতে হবে তাহলে দেখো এখানে লিখছি এখানে দেখা ছোট করে চার হাজার ভুল করে নিয়েছো তিরাশি মাইনাস তিরাশি ঠিক হচ্ছে তিপ্পান্ন তাহলে করো

মাইনাস মোট ই কোয়াল টু থ্রি প্যাকেটে মিন মাইনাস মিডিয়ান ব্যাস এখান দিয়ে অঙ্কটা করব শেষ হয়ে যাবে তাহলে বলছে কি গড় মানে মি মিন হচ্ছে পঁয়ত্রিশ আর মধ্যমাগত তিপ্পান্ন মোট বের করতে বলেছে লে পঁয়ত্রিশ থেকে তিপ্পান্ন বাদ দিলে কত হচ্ছে আঠেরো আঠেরো তিন ইন্টু আঠেরো মানে চুয়ান্ন তিন আঠারো মাইনাস চুয়ান্ন আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস মোট মাইনাস মোট ইকুয়াল টু মাইনাস চুয়ান্ন আর প্লাস পঁয়ত্রিশ ওই ওইদিক গেলে কি হবে মাইনাস পঁয়ত্রিশ তাহলে চুয়ান্ন আর পঁয়ত্রিশ যোগ করলে কত হচ্ছে পঞ্চাশ করে দেখে নেওয়া যাক বলছে কোনো পরিশ্রম গড় বলেছে গড় ও মধ্যমার মান গড় বলেছে পঁয়ত্রিশ আর মধ্যমা বলেছে তিপ্পান্ন ঠিক আছে তো গড় বলেছে পঁয়ত্রিশ এখানে লিখলাম পঁয়ত্রিশ আর মধ্যমা বলেছে তিপ্পান্ন গড় পঁয়ত্রিশ মধ্যমা তিপ্পান্ন পঁয়ত্রিশ থেকে তিপ্পান্ন বাদ দিয়ে পঁয়ত্রিশ মাইনাস তিপ্পান্ন করে যেটা বেরোবে তার সঙ্গে তিন গুণ করলে মাইনাস চুয়ান্ন ঠিকই তো আছে পঁয়ত্রিশ মাইনাস মোট

এখানে এই অপশনটা দেয়নি বাট কারেক্ট অ্যান্সার মানে ক্যালকুলেশন দেখো কোনো গন্ডগোল নেই ক্যালকুলেশন করে আমাদের উননব্বই বেরোচ্ছে কিন্তু এখানে একটা অপশন দেয়নি উননব্বই ঠিক আছে উননব্বই এখানে একটা একটা অপশন দেওয়া হয়নি তো যা কোশ্চেন দিয়েছি সেই অনুযায়ী কারেক্ট অ্যান্সার উননব্বই হবে বাট এখানে অপশন নেই সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর অঙ্কটা কি দিয়েছে একটা অঙ্ক দিয়েছে দেখো কি বলেছে মোট বের করতে হবে মোট 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 বের করতে হবে চলো এই কোশ্চেনটা টুকি আমরা মোট মানে সংখ্যা গুরু মান একটা দৈনিক মজুরি একটা শ্রমিকের সংখ্যা দৈনিক মজুরি আর শ্রমিকের সংখ্যাটাকে আমরা ফ্রিকুয়েন্সি বলে দিই বেটার হবে তিরিশ থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশ আশি থেকে নব্বই দেখো তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই কত হচ্ছে আট ষোলো বাইশ আঠাশ আট ষোলো বাইশ আঠাশ কোশ্চেন মার্ক বারো কোশ্চেন মার্কটাকে আমি এক্স ধরে তারপরে হোক বারো ঠিক আছে ব্যাস আর কিচ্ছু করতে হবে না এবার তোমাকে দেখো মোট যেটা বের করতে মোট ভ্যালু কত হয় সিক্সটি সিক্স মোট বলেছে কত সিক্সটি সিক্স তাহলে সিক্সটি সিক্স কোন ঘরে আসতে পারে সিক্সটি সিক্স ওরা তোমাকে মোট বলে দিয়েছে সংখ্যা গুরু ছেষট্টি বলে দিয়েছে ছেষট্টি কোথায় আসতে পারে এই ষাট থেকে সত্তর এই ঘরটার মধ্যে সিক্সটি সিক্স আসতে পারে তাহলে এই ষাটটা হয়ে গেল তোমার এল এটা হয়ে গেল তোমার এফ ওয়ান এটা হয়ে গেল তোমার এফ টু আর এটা বলছে এফ এফ টু

এই হয়ে গেল আঠাশ থেকে বাইশ বাদ ছয় আঠাশ দুগুণে ছাপ্পান্ন মাইনাস বাইশ মাইনাস এক্স গুণ দশটা সাইড চেঞ্জ করলে ভাগ দশ হয়ে গেল তাহলে ছয় কে ছয় ভাগ দশ ওখানে ছয় ভাগ দুই ছয় চার মাইনাস এক্স এই ছয় এই ছয় কেটে গেল তাহলে আমরা কি বলতে পারি ভ্যালু তুমি ক্যালকুলেট করে দেখতে পারো ভ্যালু কত হবে

দশ পয়েন্ট এক থেকে এগারো এগারো পয়েন্ট এক থেকে আর পরিসংখ্যা গুলো কি কি বলেছিল অঙ্কে তিন আট সাতাশ তারপর কোশ্চেন মানে এটাকে এক্স লিখব সতেরো এগারো মানে নয় এই বলেছিল কোশ্চেন এবার দেখো আমি তোমাকে কি শিখিয়েছিলাম মিডিয়ান মিডিয়ান বা মধ্যমা যখন করব এই যে ছয় আছে আর এখানে ছয় পয়েন্ট এক তাহলে গ্যাপ আছে গ্যাপ থাকলে একটা ক্লাস বাউন্ডারি ঘর করতে হবে ক্লাস বাউন্ডারি বের করার নিয়ম কি ক্লাস বাউন্ডারি করার নিয়ম হচ্ছে গ্যাপ ভাগ দুই গ্যাপ ভাগ দুই গ্যাপ কত করে হচ্ছে দেখো ছয় পয়েন্ট ছয় থেকে ছয় পয়েন্ট এক বাদ দাও জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান কে টু দিয়ে ভাগ করবে কত হচ্ছে জিরো তাহলে কি করবো প্রথম সংখ্যা থেকে 0.05 বাদ মানে এই যে এইগুলো থেকে এখান থেকে এটাকে তো লোয়ার আর এটাকে বলা হয় পাঁচ পয়েন্ট এক থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাদ দিলে হচ্ছে মানে মাইনাস না আপারের সাথে জিরো যোগ করবো মানে কত

এটা হবে 10.05 এটা হবে 11.05 এটা হবে 11.05 এটা হবে 12.05 তারপরে ঘরে হবে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ প্রথম সংখ্যা কত এটা ফ্রিকোয়েন্সির ঘর 3 এই 3 এখানে বসে গেল এই 3 আর 8 যোগ করে কত হবে 11 এই 11 আর এই 27 যোগ করে হবে 38 এই 38 আর x যোগ করে হবে 38 x

এবার দেখো একটু কালিটা চেঞ্জ করে বোঝানোর জন্য এইটাকে বলা হয় এফ এম ঠিক আছে এটাকে বলা হয় এল ঠিক আছে এটাকে বলা হয় সি তাহলে ফর্মুলাটা লিখি আমরা মিডিয়ান বের করার মিডিয়ান মানে মধ্যমা মধ্যমা বের করার এল প্লাস এন বাই টু মাইনাস সি ডিভাইড বাই এফ এম ইন্টু আই

2.5 পয়েন্ট ফাইভ হচ্ছে কারেক্ট

আচ্ছা এবার বলেছে দেখো নেক্সট কোশ্চেন একটি পরিসংখ্যার জন্য গড় বলেছে দশ ঠিক আছে তো আর এইটা হবে এটা কেটে দিচ্ছি এর নাম ছিল এটা কুড়ি কুড়ি তো হবে না কোশ্চেনটা একটু গন্ডগোল করেছে এটা দুশো হবে কোশ্চেনটা হবে দুশো বলে মোট পরিসংখ্যা কত হবে তাহলে দেখো আমি তোমাকে শিখেইছি গড় বলেছে গড় মানে এক্স বার ওয়াল টু সামেশন এফ ওয়ান কত বলেছে দশ সামেশন এফ ওয়ান হচ্ছে ভাগ করে এন এর ভ্যালু হচ্ছে কুড়ি এটা হবে লাস্ট কোশ্চেন এক্স ওয়ান কমা এক্স টু কমা রাশিগুলি গাণিতিক গড় যদি এখানে লেখা নেই এখানে লিখতে হবে এক্স বার এক্স বার হয় এই এন সংখ্যক রাশির প্রত্যেকটির সঙ্গে ঠিক আছে ডি বিয়োগ করলে ডি এটা ছিল টি হবে টি টি বিয়োগ করলে ঠিক আছে নতুন এন সংখ্যক রাশির গাণিতিক গড় কত হবে দেখো কারেক্ট অ্যান্সার হবে এইটা প্রথম অপশনটা কারেক্ট অ্যান্সার এক্স এই যে এক্স বার মাইনাস ডি এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার ঠিক আছে মাথায় রাখবে তো হয়ে গেল এই করে দেখো আমরা দেখতে দেখতে এই পেজটা আমরা শেষ করে দিলাম ঠিক আছে এই মক পেপারটা শেষ করে দিলাম ঠিক আছে